এই যে ভাইরা জাল তোলা শুরু করছে, এবার আপনাদেরকে দেখাবো যে আসলে আত্রাই নদীতে কত বড় বড় মাছ হয়। এই যে দেখেন ভিডিও করতেছে ভাইরা, এই যে এই ভাইরা জাল উঠাচ্ছে। বিশাল বড় বড় মাছ উঠছে এই জালে। আচ্ছা দেখি ভাইরা, আমরা আগে দেখছি যে আসলে সাগরে পদ্মায় যে ইলিশ মাছ গুলো ধরে এই ধরনের জাল দিয়ে, ঠিক আছে। তো আজকে আমরা যাত্রায় নদীতে দেখবো যে ভাইরা কি করে বড় বড় মাছ ধরতেছে। এই যে একটা বয়েল উঠছে, এই যে একটা বোয়াল মাছ দেখা যাচ্ছে। ওই যে ভাই একটা মাছ পাইছে, বোয়াল মাছ দেখা যাচ্ছে। এই যে একটা বোয়াল, আগে ভুটি হচ্ছে বড় মাছ থাকতে পারে, দেখো। আমি করছি দড়ি কই, এলে আর দুই জাল নিচে কোনো কিছুতে বেঁধে গেছে, আর জালটা অনেকখানি ছিঁড়ে গেছে। তো নিচে একজন নামছে, দেখা যাক কার সাথে বাঁধছে। অনেকখানি জাল ছিঁড়ে গেছে। ওই যে জালে আরেকটা মাছ উঠছে, বোয়াল মাছ। এখানে বেশিরভাগ বোয়াল মাছই আছে। এখানে আরো বড় বড় আইল মাছও আছে, দেখা যাক আপনাদেরকে আজকে দেখাতে পারি কিনা। তো কখন উঠবে বলা যাচ্ছে না, তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ওই যে ওইখানে উঠছে না কিনা, ওই যে একটা বোয়াল মাছ, বিশাল বোয়াল উঠছে। বিশাল বল উঠছে। ওই যে আরেকটা আসতেছে বল, আসলে আসলে কাছে থেকে দেখাতে পারছি না, কিন্তু নৌকার উপরেই আছে, নৌকার আরেক মাথায়। আপনারা ভিডিও যদি টেনে দেখেন তাহলে ভিডিওর ভিতরকার যে মাছগুলো থাকবে সেগুলো দেখতে পাবেন না, আইল মাছ, চিতল মাছ এগুলো। ওই যে ওইখানে দেখেন যে দেখা যাচ্ছে বিশাল আর একটা, এই যে আইল মাছ, এটা ছোট ভাইরা বলতেছে, এর থেকে আরো বড় বড় আইল মাছ আছে, ঠিক আছে। আপনারা পুরো ভিডিও না টেনে দেখেন, আরো বড় বড় মাছ দেখানো যাবে। আবার আমরা একটু বড় মাছ দেখার অপেক্ষায় আছি, আশা করি আপনাদেরকে দেখাতে পারবো।
জানি না কোনখানে আছে, হয়তো আমার কাছে আসতে পারে। একটি বল, ওই যে বিশাল একটি বল উঠছে। আরে বড়টা উঠেনি এখনো, বড়টা এখন উঠেনি না, শূন্যের মধ্যে উঠা পড়বে তাই না? আপনাদেরকে সুন্দর করে ভিডিও দেখানোর জন্য অ্যারেঞ্জ করছি। একদিকে হেল দিলে কিন্তু এটা ছোট নৌকা ডুবে যাবে। খুবই রিক্সে আছি, ভিডিও করতেছি, একটি নৌকা মানে ছয় জন আছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে, আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে আসলে অনেক কিছু পাবেন এর মধ্যে দেখার। কিন্তু যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। নৌকায় কয়জন আছি দেখেন, খুব ছোট একটি নৌকায় আমরা অনেক কজন আছি। নৌকাটি দুলতেছে, খুব ভয় লাগতেছে। শুধু আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্যই এই কষ্ট করা। জায়গা হয়ে গেছে ভিডিওটি, দেখাতে পারলাম অনেক কয়টি বল। দেখেন জাল শেষ, এখন মেমোরি ফাঁকা করে একবার উঠানো হলো জাল, 10 জিবি ফাঁকা করে। দেখেন কি অবস্থা, নৌকা দুল দিছে। আমি আছি নৌকার মাঝে, কি অবস্থা হচ্ছে। মেমোরির গোষ্ঠী আগামী দিন মারবনি, 32 জিবি নতুন এখন লাগাবনি কি করে? তুই মেমোরির জায়গা পুরো আগামী